সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। নেক্সট আমি তোদের জন্য আরও একটা নতুন লেটেস্ট ভিডিও। তো গাইস, আজকের ভিডিও কিন্তু তোমাদের জন্য অনেক অনেকটা ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করে বলো যে ভাই, আমাদের যে প্রথমের যে টপিক্যাল প্যারোডের যে শর্টগানের স্কিনটা, তো ওইটা কি রিটার্ন আসবে কিনা। দেখো, এই যে স্কিনটা আসলে কবে আসবে এটার ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এছাড়া গাইস, আমাদের গেমের মধ্যে কিন্তু আসতে চলেছে নতুন একটা M87 স্কিন। তো স্কিনে তোমরা এই যে স্কিনটা দেখেছো, তো এটা কবে আসবে, কোন ইভেন্টে আসবে, এটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তাছাড়া কিন্তু গাইস, আমাদের রেড এঞ্জেলিক পেন তো ফাইনালি কিন্তু গাইস কনফার্ম হয়ে গেছে কবে আসবে, এটাও তোমাদেরকে জানিয়ে দিছি। তাছাড়া কিন্তু গাইস, আমাদের ওয়াল সিরিজ স্পেশাল কিন্তু অনেক অনেক আইটেম কিন্তু ফ্রিতে পাবে। ভিডিওটা কিন্তু গাইস তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট হবে। যারা চ্যানেলে নতুন এসেছো, কি করছো ভাই, একটা লাইক করো, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দাও। তো যাই হোক গাইস, শুরুতে তোমাদেরকে মে মাসের ইলাইট পাসের ব্যাপারে বলে দিই। দেখো, মে মাসের ইলাইট পাসে কি তোমরা কোনো প্রকার ইমোট পাবে কিনা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ গাইস, নর্মালি কিন্তু মে মাসের ইলাইট পাসটা কিন্তু নর্মাল কিছু রিওয়ার্ড রয়েছে এখানে। তাছাড়া কিন্তু গাইস, এখানে তোমরা দেখতেছো কেনেটি স্কিন, ব্যাকপ্যাকের স্কিন। তো এখানে কিন্তু গাইস বান্ডেলগুলো কিন্তু তেমন একটা সুন্দর না। তো দেখো, এটা কিন্তু আমাদের মে মাসের ইলাইট পাস হতে চলেছে। আর তোমাদেরকে বলে রাখি গাইস, দেখো তোমরা মে মাসের ইলাইট পাসে কিন্তু কোনো প্রকার ইমোট পাবে না, তো এটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তো যাই হোক গাইস, দেখো তোমাদেরকে এখন আমি রমজান স্পেশাল কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি। তো তোমরা স্কিনে গাইস তোমরা দেখতে আসো গাইস, আমাদের রমজানের থিমে বেস করে কিন্তু একটা বাইকের স্কিন তৈরি করছে। তো বাইকের স্কিনের সাথে কিন্তু একটা কাটারের স্কিন দেখতেছো। তো এই যে দুইটা আইটেম কিন্তু গাইস বাইরের সার্ভারে কিন্তু মোকো স্টোরি দিয়েছে। তো দেখো, আমাদের সার্ভারে কিন্তু গাইস এই যে কয়েকদিনের ভিতর কিন্তু আসতে চলছে এই যে কাটানার স্কিন এবং বাইকের স্কিন। তো যদিও বা দেয় আমাদের মোকো স্টোর দিবে, আর নাহলে কিন্তু কোনো একটা ফেডি টুইলে কিন্তু দিয়ে দিতে পারে আমাদের এই যে দুইটা রিয়ার। তো এই দুইটা রিয়ার সম্পর্কে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। এখন তোমাদেরকে গাইস জুন মাসের ইলাইট পাস সম্পর্কে জানিয়ে দিই। তো দেখো, মে মাসের ইলাইট পাসে তো কোনো প্রকার ইমোট নেই। দেখো, আমরা জুন মাসের ইলাইট পাসটা চেক করে দেখি ইমোট আছে কিনা। দেখো, জুন মাসের ইলাইট পাসটা কিন্তু ভাই আগের থেকে একটু ভালোই মনে হচ্ছে। দেখো, আগের মাসের ইলাইট পাস থেকে খুবই ভালো মনে হচ্ছে। দেখো ভাই, আর কি ভাই, এইটার মতো ইমোট নাই গাইস। দেখছো গেরি না কি করতেছে? দেখো, এটার মধ্যে কিন্তু গাইস তেমন কোনো প্রকার ইমোট নাই। দেখো, তোমার কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু দেখো আমার কাছে কিন্তু একদম ভালো লাগে না ইলাইট পাস গাইস। দেখো, এই মাসেও কিন্তু কোনো প্রকার ইমোট নাই। তো দেখো গাইস, এটা কিন্তু আমাদের জুন মাসের ইলাইট পাস হতে চলেছে। দেখো ভাই, কতদিন আগের ইলাইট পাস তোমাদেরকে দেখে দিচ্ছে ভাই, প্লিজ আর সবাই একটু সাপোর্ট করবে। তো যাই হোক গাইস, দেখো তোমাদেরকে আমি একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে গাইস, তোমরা আমাদের এই চ্যানেল থেকে কোন ধরনের ভিডিও বেশি দেখতে চাও? প্রথম হচ্ছে গাইস আমাদের কাস্টম চ্যালেঞ্জ। তো কাস্টম চ্যালেঞ্জ যদি হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে এক লেগে দেওয়ার, যদি রাত 12টার আপডেট হয় তাহলে কিন্তু গাইস কমেন্ট সেকশনে 2 লিখে দেবে। আর তোমরা এখন বর্তমানে যে ধরনের ভিডিও দেখতেছো, আপকামিং আপডেট, তো আপকামিং আপডেট কিন্তু অনেকেরই কিন্তু অনেক সমস্যা হয়, অনেকে বলো যে ভাই আসে না। দেখো, আপকামিং আপডেট কিন্তু ভাই আমি বানাইতাম না। তো তোমরা যারা চাও তাদের জন্যই কিন্তু গাইস ভিডিও বানানো হয়। তো তোমরা যদি চাও যে আসলে আমরা আপকামিং আপডেট আর না দিই, তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও যে আসলে আমরা গেম প্লে দিব কিনা। যদি তোমরা সাপোর্ট করো তাহলে কিন্তু ভাই অনেক সুন্দর সুন্দর গেম প্লে কিন্তু দিব। তো অবশ্যই তোমরা একটু নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিও, ছোটো ভাই মনে করে প্লিজ আর জানাইও। তো এখন তোমাদেরকে আমি ফ্রি রিওয়ার্ড সম্পর্কে জানিয়ে দিই। তো তোমরা অনেকেই কিন্তু জানো যে আসলে আমাদের ওয়ার্ল্ড সিরিজের ইভেন্ট কিন্তু ফ্রি ফায়ার সবচেয়ে বড় একটা ইভেন্ট। দেখো, এবারও কিন্তু গাইস আমাদের ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে অনেক অনেক আইটেম আসতে চলেছে। তো তার মধ্যে কিন্তু গাইস দেখো, আমি তোমাদেরকে ওয়ার্ল্ড সিরিজের ইভেন্টটা দেখিয়ে দিচ্ছি। তো স্ক্রিনে তোমরা দেখতে আসো গাইস, আমাদের কিন্তু এটা পুরোপুরি কিন্তু একটা ফ্রি ইভেন্ট। দেখো, এই যে ইভেন্টের মধ্যে কিন্তু তোমরা এখানে দেখো আমাদের টোকেন অ্যাক্সেস করে কিন্তু এখান থেকে তোমরা রিওয়ার্ড নিতে পারবে। তাছাড়া কিন্তু গাইস এখানে লগিংয়ের মাধ্যমে কিছু রিওয়ার্ড নিতে পারবে। মানে হচ্ছে গাইস দেখো, এটা পুরো তোমরা সকলের জন্য ফ্রি ইভেন্ট, যে কোনায় থাকে তো ওই ইভেন্টটা হচ্ছে এটা। দেখো, এটা কিন্তু বর্তমান সময়ে যে আমাদের BTS ইভেন্টটা চলে যাওয়ার পরপর কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাড হবে। তো যখনই আসবে ভাই তোমাদেরকে A to Z ক্লিয়ার করে বলে দেবো। তো আপাতত গাইস তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম। তো এখন তোমাদেরকে গাইস পরবর্তী ইবু গান সম্পর্কে জানিয়ে দিই। দেখো, আমাদের ওয়ার্ল্ড সিরিজের থিমে বেস করে কিন্তু গাইস আমাদের কিন্তু MP5-এর স্কিন আসতে চলেছে, অনেকে জানো। দেখো, আমাদের পরবর্তী যে ইবু গান হবে সেটা হচ্ছে গাইস আমাদের MP5। গাইস দেখো, আমাদের এই যে ইবু গান কিন্তু আমাদের যখনই ওয়ার্ল্ড সিরিজের ইভেন্ট পুরোপুরিভাবে চালু হবে তখন কিন্তু দেখতে পাবে। তো এটা কিন্তু গাইস তোমাদেরকে আমি কনফার্মলি জানিয়ে দিলাম। তো এখন গাইস তোমাদেরকে আমি টপিক্যাল প্যারোডের যে স্কিনটা, তো ওইটার ব্যাপারে বলে দিই। তো স্কিন কিন্তু এরকম একটা থাম্বনেল দেখতে পারছিলে। দেখো গাইস, এই যে আমাদের টপিক্যাল প্যারোডের যে স্কিনটা, তো অনেক ইউটিউবার কিন্তু তোমাদেরকে বলতেছে তো এটা রিটার্ন আসবে। দেখো, আমি তোমাদেরকে বলে রেখে, তোমরা অনেকেই কিন্তু জানো যে আসলে আমাদের এই যে বর্তমান সময় কিন্তু আমাদের নতুন নতুন কিন্তু স্কিন দিতেছে। দেখো গাইস, এই যে স্কিন থেকে ভালো এবিলিটিওয়ালা স্কিন কিন্তু গাইস আমাদের গেমের মধ্যে অলরেডি রয়েছে। দেখো, তোমাদের কাছে অনেকের কাছে কিন্তু ভালো লাগতে পারে এই স্কিনটা। দেখো, এটা কিন্তু প্রথম একটা শর্টগানের স্কিন। তো অনেকে জানতে চাও যে ভাই এটা রিটার্ন আসবে কিনা। তো দেখো, এটা কিন্তু গাইস গেরিনা অফিসিয়াল থেকে কিন্তু কোনো
প্রকার নিউজ নাই যে আসলে এটা রিটার্ন আসবে। দেখো এটা নিয়ে যদি বা কেউ বলে তাহলে কিন্তু ভাই ফেক হবে, কারণ হচ্ছে দেখো আমি যতটুকু জানি তো এই শর্টগান কিন্তু বর্তমান সময়ে আসবে না, যদি আসে তাহলে কিন্তু গাইস আমি তোমাদের সবার আগে জানিয়ে দেবো। আর গাইস দেখো আমরা ইভেন্টের ভিডিও কিন্তু তেমন একটা ভালো লাগে না, তাই আমি ইভেন্টের ভিডিও তেমন একটা দেই না, তোমরা রেগুলার দেখতে পাচ্ছ, তো অবশ্যই তোমরা একটু নিচে কমেন্টসে ভাই প্লিজ আর কমেন্ট করবে যে আসলে আমরা কি অন্য টপিকে কি যাবো কিনা। তো অন্য টপিকে যাইলে কিন্তু গাইস একটু ভিউজ ডাউন হইতে পারে, তো যারা যারা মন থেকে আমাকে সাপোর্ট করতে চাও তো প্লিজ আর ভাই একটু সাপোর্ট করবে ভাই, প্লিজ আর একটু রিকোয়েস্ট থাকবে। তো যাই হোক গাইস, তোমাদেরকে এখন আমি M87 এই যে স্ক্রিনটা সম্পর্কে জানিয়ে দিই। তো অনেকেই জানো যে আসলে এটা কিন্তু কয়েকদিন আগে কিন্তু ডিজাইন করেছে, তো এটা রমজানের থিমে বেস করে কিন্তু ডিজাইন করছে। দেখো এটা লুকটা ভাই, এটা লুকটা দেখে কিন্তু খুবই জোস লাগতেছে, কিন্তু এটার এবিলিটি আমাদের আগেও কিন্তু গান স্ক্রিনটা চলে আসছে আমাদের যে একটা রেড কালার সম্ভবত একটা গান স্ক্রিন শটগানের, তো ওইটার এবিলিটি কিন্তু ভাই সেম টু সেম কপি করে কিন্তু দিতেছে। দেখো ভাই গেরিনার কিন্তু একটা অভ্যাস খারাপ, সেটা হচ্ছে গাইস কপি পেস ভালোই কিন্তু করতে পারে গেরিনা। দেখো আমার কাছে কিন্তু গাইস স্কিনের লুকটা দেখে ভালো লাগে কিন্তু এবিলিটি ভালো লাগলো না। তো যাই হোক গাইস দেখো এটা কিন্তু আমাদের কয়েকদিনের ভিতরে কিন্তু আসতে চলেছে, তো অবশ্যই এটা যখনই আসবে গাইস তোমাদের কিন্তু টোকেন টাওয়ার ইভেন্ট থেকে নিতে হবে, আর নাহলে কিন্তু গাইস আমাদের কোনো একটা ওয়েব ইভেন্টে দিয়ে দিবে। তো অবশ্যই গাইস তোমাদেরকে যখনই 100% আপডেট পাবো আমি জানিয়ে দেবো। তো এখন তোমাদেরকে আমি রেড এঞ্জেলিক পেন সম্পর্কে জানিয়ে দিই। এই যে রেড এঞ্জেলিক পেন কিন্তু গাইস 5 থেকে 7 মাস আগে কিন্তু ভাই তৈরি করছিল, মানে হচ্ছে দেখো এই যে রেড এঞ্জেলিক পেন কিন্তু গাইস বাইরের কিন্তু অনেক অনেক সার্ভারে কিন্তু অনেক ইভেন্টে দিয়ে দিয়েছে, কিন্তু দেখো আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারে কিন্তু এখনও আসে নাই। তো অনেকে বলতে পারে যে আসলে ভাই ব্লু কালার পেনটা তো আমাদের ইন্ডিয়ান সার্ভারে দিয়ে দিয়েছে, তো আমাদের সার্ভারে কি ভাই কোনো প্রকার এঞ্জেলিক পেন আসবে কিনা। গাইস এটা নিয়ে আমি কি বলতে পারি, দেখো গেরিনার ইচ্ছা, গেরিনার যদি চায় তাহলে রিটার্ন দিতেই পারে। তো অবশ্যই কিন্তু গাইস দেখো আমাদের ব্লুটা আসবে শিওর কিন্তু ভাই, এটা কিন্তু কনফার্মলি বলা যাচ্ছে না, কিন্তু দেখো আমাদের এই যে রেডটা যেটা নতুন তৈরি করছে তো এটা কিন্তু গাইস লিক অনুযায়ী কিন্তু গাইস আমাদের এই যে কয়েকদিনের মধ্যে কিন্তু আসতে চলেছে। তো অবশ্যই গাইস দেখো এটা যদিও বা 100% কনফার্ম হয়ে গেছে আসবে, তো আমি কিন্তু তোমাদেরকে 100% কনফার্ম লিক যখন পাবো তখন জানিয়ে দেবো। তো যাই হোক গাইস ভিডিওটা তেমন একটা বড় করলাম না, তো ভিডিওটা ভালো লাগলে তো ইয়ার ছোটো ভাই মন করে একটা লাইক করে দিও, আর ভিডিওটা কিন্তু ভাই প্লিজ ইয়ার